আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল পর রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। নির্বাচনের ব্যালট বাক্স বিতরণ শুরু। কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রাম ট্রাকের চাপায় অটো চালক সহ চারজন নিহত। ইসরায়েলের বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত। মাহমুদুল্লাহর ব্যাটে 250 পার করল বাংলাদেশ। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য কেনা ব্যালট বাক্স বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। আজ দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। অশোক কুমার দেবনাথ বলেন, আগামী বছরের শুরুতে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তাই ভোট গ্রহণের জন্য কেনা ব্যালট বাক্স বৃহস্পতিবার থেকে বিতরণ করা শুরু হয়েছে। কিশোরগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় অটো চালক সহ চারজন নিহত হয়েছে। আজ দুপুর 2টার দিকে হোসেনপুর কিশোরগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে, কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রাম ট্রাকের চাপায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও 3 যাত্রীসহ মোট 4 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে হোসেনপুর কিশোরগঞ্জ মহাসড়কের আদু মাস্টার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কামালিয়ারচর এলাকার আলম মিয়া, হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের বীর হাজিপুর গ্রামের মোহাম্মদ মিজান, জাঙ্গালিয়া এলাকার বৃদ্ধ হাসু মিয়া ও তার নাতি তামিম মিয়া। জানাজায় হোসেনপুর থেকে ব্যাটারি চালিত অটোরিকশাটি 3 জন যাত্রী নিয়ে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে আদু মাস্টার বাজার এলাকায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে রাস্তার পাশে ধান খেতে উল্টে পড়ে যায়। এতে অটো চালক আলম মিয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহতদের পথচারীরা উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মারা যান তামিম মিয়া। বৃদ্ধ হাসু মিয়া ও মিজান মিয়া কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রিফাত ইসলাম, বিডি চ্যানেল 4, কিশোরগঞ্জ। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জিহাদ মোহসিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার হামাস সংশ্লিষ্ট একটি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। লিটন দাস ও তানজিৎ তামিম দেখে শুনে খেলার পর বাংলাদেশ যে মোমেন্টাম পেয়েছিল ভারতের বিপক্ষে, টাইগাররা সেটা ধরে রাখতে পারেনি ম্যাচের বাকি অংশে। এক পর্যায়ে তামিম ও লিটন দুজনেই ফেরেন দায়িত্বশীলতার অভাব দেখিয়ে। শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের টি-20 সুলভ ইনিংসে 8 উইকেট হারিয়ে 256 রান করতে সক্ষম হয় বাংলাদেশ। দর্শক, এ ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনের ব্যালট বাক্স বিতরণ শুরু। কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রাম ট্রাকের চাপায় অটো চালক সহ 4 জন নিহত। ইসরায়েলের বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত। মাহমুদুল্লাহর ব্যাটে 250 পার করল বাংলাদেশ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।